হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্লগস বাই রাকিব চ্যানেল থেকে আমি সর্বপ্রথম একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই চ্যানেল মানেই কিন্তু সবসময় বিভিন্ন ধরনের বাইকের লেটেস্ট আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন। সো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন সবার আগে চলে যাবে আপনার ওয়ালে। দুইটা বাইক অনেকেই কিন্তু অলরেডি দেখে ফেলেছেন, দেখেই কিন্তু বুঝছেন কিছু একটা হতে যাচ্ছে। আসলে কিছু একটা হতে যাচ্ছে। এই যে দুইটা গ্রাফিক্সের বাইক, এটা হয়তো বা অনেকেই আগে দেখেন নাই। ইয়ামাহা FZS ভার্সন 2 দুইটা কালার অর্থাৎ দুইটা স্টিকার মডিফাইড করা হয়েছে। অর্থাৎ আগে যে বাইক ছিল, বাইকের কন্ডিশন, বাইকের টেকনিক্যাল ডেসক্রিপশন সবই কিন্তু ঠিক আছে, জাস্ট স্টিকার মডিফাই করা হয়েছে। এবং এই স্টিকারটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি প্রিমিয়াম। অর্থাৎ আমরা যারা ইয়ামাহা বাইক ইউজ করে থাকি, আমরা কিন্তু অনেক শৌখিন হয়ে থাকি, অনেক নিজেদের চিন্তাভাবনা অনেক প্রিমিয়াম থাকে। অনেক কাস্টমাররা বাইকটা নিয়ে যেই সাথে সাথে অনেক কিছু মডিফাই করেন, কেউ বডি পার্টস মডিফাই করেন, কেউ স্টিকার মডিফাই করেন। তা আমরা একটা রিসার্চ করে দেখলাম যে সবথেকে বেশি মডিফাই হচ্ছে স্টিকার মডিফাই। সো আমরা এই দুইটা স্টিকার আগে কিছু মানুষের কাছে একটু জরিপ চালাইলাম, দেখায় যে এই বাইকগুলো আপনাদের কাছে কেমন লাগছে, এবং সবাই খুব বেশি প্রশংসা করেছে এবং সবাই বলেছে যে না, লুক দুইটা আসলেই মানে স্টিকারের কারণে বাইকের লুক চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা মার্কেটে আসলে অনেক বেশি ভালো হবে। সো আমরা কিন্তু কাস্টমারদের চাহিদার পরিপ্রেক্ষিতে, কাস্টমারদের চিন্তাকে সম্মান দিতে যেয়ে কিন্তু এই দুইটা স্টিকার মডিফাই বাইক আপনাদের জন্য এনেছি। এবং ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরে কিন্তু এই বাইক দুইটা এখন ডিসপ্লেতে আছে এবং আপনারা প্রি বুকিং করতে পারছেন। এছাড়া আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু বাইকগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর থেকে। FZS ভার্সন 2 আপনি কেন নেবেন এ কথা আমি বলবো না, কারণ আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন যে FZS ভার্সন 2 নিব কিনা, সবাই বলবে যে ঠিক আছে তুমি FZS ভার্সন 2 নাও, কি আপনি FZS ভার্সন 2 নেন। এই বাইক নিতে কোনো চিন্তার প্রয়োজন নাই, এই বাইক আপনারা যে কেউই নিতে পারেন, কারণ সবাই জানেন। তারপর আমি একটু বলতে চাই, এটার কমফোর্ট, ব্রেকিং অনেক বেশি ভালো, সাসপেনশন অনেক বেশি আরামদায়ক, মাইলেজ ঢাকা সিটি থেকেই সিটিতেই 45-এর আশেপাশে পাওয়া যায়, সিটির বাইরে অনেকে 50 পান। সো এই বাইক নেওয়ার অনেক কারণ আছে, না নেওয়ার কোনো কারণ নাই। এখন কথা হচ্ছে এই বাইকের প্রাইস কত থাকছে। এই বাইকের প্রাইস কিন্তু রেগুলার FZS ভার্সন 2 যে প্রাইসে আপনারা নিতে পারছেন তার থেকে কিন্তু 3,000 টাকা বেশি থাকছে। অর্থাৎ রেগুলার FZS ভার্সন 2 কিন্তু এখন ডিসকাউন্টেড প্রাইস 2,35,000 টাকা, এই বাইক নিলে 2,38,000 টাকা দাম ধরবে। কিন্তু প্রথম 100 জন কাস্টমার কিন্তু 1,000 টাকা করে ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ 2,37,000 টাকায় FZS ভার্সন 2 নিউলি মডিফাইড যে বাইক দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে, এই বাইকগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। কেউ যদি মনে করে থাকেন এই বাইক আপনি ক্রেডিট কার্ডে ইএমআই করবেন 50% ডাউন পেমেন্ট দিয়ে, তাহলেও কিন্তু নিতে পারছেন। আবার কেউ যদি ভাবেন যে আমার তো ক্রেডিট কার্ড নাই, আবার ব্যাংক লোন নিতে পারছি না, তাহলে কি আমি বাইক নিতে পারবো না, অবশ্যই বাইক নিতে পারবেন। ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর কিন্তু আপনাদেরকে দিচ্ছে ক্রেডিট কার্ড এবং ব্যাংক লোন ছাড়াও বাইক লোন। লোন কতটুকু পাবেন, লোন নেওয়ার কন্ডিশন কী কী, এগুলো জানতে হলে আমাদের এই ভিডিওর উপরে দেখেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরে, এই মোবাইলে ফোন করে কিন্তু আপনারা জানতে পারবেন যে আসলে কিভাবে আপনি লোন পাবেন, কতটুকু লোন পাবেন। এছাড়া সার্ভিস, সার্ভিস নিয়ে আমরা সবসময় গর্ব করি যে ইয়ামাহার আফটার সেল সার্ভিস দেশ সেরা, এটা কিন্তু আমরা বলি না, এটা আপনারা সবাই বলে থাকেন। এবং এর সাথে কিন্তু যোগ হচ্ছে আকর্ষণীয় একটা ওয়ারেন্টি পলিসি, সেটা হচ্ছে সবসময় জানতেন যে ইয়ামাহার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, কিন্তু এখন না, এখন কিন্তু 1 বছরকে দ্বিগুণ করে অর্থাৎ ডাবল করে 2 বছর ওয়ারেন্টি করা হয়েছে। অর্থাৎ ইয়ামাহার যে কোনো বাইকে কিন্তু এখন থাকছে 2 বছরের ওয়ারেন্টি। সো আমাদের ঠিকানা অনেকেই জানেন, আবার যেহেতু নতুন চ্যানেল থেকে আসলাম, ঠিকানাটা আমি আবার একটু বলে দিতে চাই। 3x8 উত্তর পীরেরবাগ, মিরপুর 60 ফিট, সাপরা মসজিদ এবং বারেক মোল্লামোড়ের ঠিক মাঝখানে পড়েছে, পূবালি ব্যাংকের নিচে, ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর। ইয়ামাহা শোরুম বললে বাংলাদেশের যে কেউ কিন্তু আপনাকে দেখাই দিবে যে কোথায় আছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু বাইক রিলেটেড অনেক মূল্যবান ইনফরমেশন সবার আগে চলে যাবে আপনাদের ওয়ালে। ধন্যবাদ।